বাসস্ট্যান্ড, ফেরিঘাট, রেল স্টেশন সহ সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভালো করে কভার করতে হবে, যাতে মানুষের কোনো অসুবিধে না হয়। পুলিশ কন্ট্রোল রুম, স্টেট কন্ট্রোল রুম সব যেন 24/7 কাজ করে। মেয়েদের নিরাপত্তা নিয়ে যেন কোনো প্রবলেম না হয়। বয়োজ্যেষ্ঠদের স্পেশাল যারা চাইল্ড, বিশেষ করে ফিজিক্যালি চ্যালেঞ্জ, এসব ক্ষেত্রে আমরা যেন বিশেষ করে নজর দিই। প্রয়োজন সংখ্যক ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স যেন হাতের কাছে থাকে। পুজোর সময় হেল্পলাইন নাম্বারগুলো যেন ঠিকঠাক কাজ করে, এটাও কিন্তু আইটি ডিপার্টমেন্টকে, রাজ্য পুলিশকে এবং কলকাতা পুলিশকে দেখে নিতে হবে। বিদ্যুতের ছাড় আগের বারে ছিল 2/3, মানে 66%, কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি। আমি বলেছি 66% হবে না, 75% ছাড় করো। এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। সবাই বলো দুর্গা দুর্গা জয় মা দুর্গা রে, বলো বলো দুর্গা দুর্গা জয় মা দুর্গা রে, সবাই বলো দুর্গা দুর্গা জয় মা দুর্গা রে।